সমাজ আন্দোলনের সরাসরি প্রভাব এবার রাজনীতির ময়দানে। রাজনৈতিক বৃত্তের বাইরে দাঁড়িয়ে কুর্মী সমাজের প্রতিনিধিরা নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েতের ভোটে দাঁড়ানোয় চিন্তার ভাঁজ পুরুলিয়ার সব শিবিরে, যদিও প্রকাশ্যে সে কথা মানতে নারাজ শাসক বিরোধী কোনো দলই। লুকোচাপা নয়, প্রকাশ্যেই জাতের ভিত্তিতে পঞ্চায়েতের ভোট চাইছেন পুরুলিয়ার কুর্মী সমাজের একাংশ। মূলত তপশিলী উপজাতির তালিকায় অন্তর্ভুক্তির দাবি নিয়ে গ্রামীণ ভোটের লড়াইয়ে সামিল হয়েছেন তারা। পরিচিত রাজনৈতিক দলের ছোঁয়াচ এড়িয়ে নিজেদের দাবি পূরণে পঞ্চায়েতের ভোটে প্রার্থী হয়েছেন সমাজের প্রতিনিধিরা, এবং অবশ্যই লাঙ্গল, বাস, আম ও কলসির মতো একাধিক নির্দল চিহ্নে। ইতিমধ্যে পুরুলিয়া 2 নম্বর ও বান্দোয়ান ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে কুর্মী প্রার্থীরা, যদিও এসব মানতে রাজি নন বিজেপি তৃণমূল কেউই। দেখুন, এতে প্রভাব পড়ার কিছু নেই। আজকে নির্বাচন যতই সামনে আসছে, মানুষ, আমাদের বিশেষ করে জেলার মানুষ বোঝেন সেটা যে আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে জনমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করে, আজকে তৃণমূল কংগ্রেসের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনমত নির্বিশেষে, দলমত নির্বিশেষে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আজকে বিভিন্ন প্রকল্পের কাজ পৌঁছে দিয়েছেন, প্রকল্পের ছোঁয়া পৌঁছে দিয়েছেন। আজকে সেই জায়গা থেকে জনগণ বোঝেন সেটা। আদিবাসী কুর্মী সমাজ, এটা একটা সংগঠন আছে, কুর্মী সমাজ নেই। আদিবাসী কুর্মী সমাজ থেকে যত ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার থেকে বেশি ক্যান্ডিডেট বিজেপির সিম্বলে দাঁড়িয়েছে কুর্মী ক্যান্ডিডেট। গোটা জেলায় আপনি যখন তালিকা যখন যাচাই করবেন তো দেখবেন বিজেপি থেকে অনেক মাহাতো দাঁড়িয়েছে, এত মাহাতো কুর্মী সমাজ থেকে দাঁড়ায়নি। কুর্মী সমাজের প্রতিনিধিরা অবশ্য পঞ্চায়েতের আসনে জেতার বিষয়ে অনেকটাই আশাবাদী, লড়াই দেওয়ার অঙ্গীকার পঞ্চায়েত সমিতিতেও। আমার আশা, কুর্মী সমাজ, আদিবাসী কুর্মী সমাজ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মুখে আছি আমরা। 8 থেকে 9টা বুথ আমরা জয়যুক্ত করে কুর্মী সমাজ আমরা ভান্ডারপোড়া অঞ্চলে পঞ্চায়েত গঠন করার লক্ষ্যে এগিয়ে গেছি, এবং যে 3টা সমিতি আছে, 3টা সমিতির মধ্যে 2টা সমিতি আমরা জেতার লক্ষ্যে আছি, 1টা সমিতি আমরা লড়াই দেবো। পুরুলিয়ার 6টি ব্লক, আরশা, মানবাজার, বড়াবাজার, পুরুলিয়া 1 ও 2 নম্বর এবং বান্দোয়ানের কিছুটা অংশে কুর্মীদের জনঘনত্ব বেশ বেশি, মোট ভোটারের 28%, আর গ্রাম পঞ্চায়েত রয়েছে 53টি। কার্যত এই সংখ্যাগুলোই চিন্তা বাড়িয়েছে শাসক ও বিরোধীদের। পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, কলকাতা টিভি।